হ্যাঁ যাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ডেলি ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ আপনাদের জন্য আরও একটি শর্ট ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি এই ব্লগটি আপনাদের কাছে সবসময়ের মতো অনেকটা ভালো লাগবে আপনারা আমার এর আগের ব্লগটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি এখন আমার শ্বশুরবাড়িতে আছি আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে টাঙ্গাইলে আর এটা হচ্ছে আমাদের বাড়ি বাসা থেকে তেমন বের হওয়া হয় না দুই বাচ্চা নিয়ে আসলে তারা তফা ওদেরকে নিয়ে আসলে টাইম চলে যায় আর বাসায় শ্বশুর শাশুড়ি থাকে একটু গল্প গুজব করে করে এইভাবে টাইম চলে যায় বাট আজকে ভাবলাম যে একটু বের হয়ে একটু চারদিকে একটু ঘুরে আসি ঘোরাও হয়ে যাবে আবার দেখাও হয়ে যাবে আর শুনেছি এই সাইডের রাস্তাটা অনেকটা সুন্দর অনেক নিরিবিলি আর এটা হচ্ছে মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আর তারাজ তফাকে আমাদের সাথে আনিনি দাদুর কাছে রেখে এসেছি ভাবলাম একটু হাঁটাহাঁটিও করব আবার একটু চারপাশে একটু দেখাও হয়ে যাবে আর ডান সাইডে অনেক সুন্দর বিল দেখতে পাচ্ছি আর দুটো বাচ্চা খেলাধুলা করতেছিল আর আমাকে দেখে ক্যামেরা দেখে একটু হাসাহাসি করতেছিল আর আমি বললাম ওদেরকে ডেকে যে তোমরা একটু খেলাধুলা করো আমি তোমাদেরকে ভিডিও করি তো ওরা অনেক খুশি হয়ে গিয়েছে আর এদিকে দেখেন আপনারা চাকা নিয়ে অনেক সুন্দর খেলতেছিল তো এই দৃশ্যগুলো আসলে আমরা কি গ্রামে দেখতে পারি এরকম টাঙ্গাইল শহরেও এরকম একটা যে প্লেস আছে যে এরকম একটা ভিউ দিবে আমাদেরকে দেখতে পারবো আমরা আসলেই মানে সৌভাগ্যজনক তো তো এদিকে অনেক দূরে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে পদ্ম বিল বলে একটা বিল আছে অনেক দূরে আর অনেক সুন্দর শুনেছি তো এটাই আসলে দেখতে যাচ্ছি আমরা এদিকে একটু সরু রাস্তা আমরা একটু সাবধানে যাচ্ছি কি জানি না যে পদ্ম ফুল দেখতে পারবো কি না কাছ থেকে কিন্তু দূর থেকেই আর কি যতটুকু দেখার দেখতেই পাচ্ছেন যে আশেপাশে সামনের দিকে কিন্তু কোনো পদ্ম ফুল নেই সবাই ছিঁড়ে ছিঁড়ে আসলে এগুলোকে তুলে ফেলেছে এবং ছবিও তুলেছে অনেক এর আগেও একদিন এসে আমরা দেখেছি অনেক দূরে দূরে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক সুন্দর ফুলগুলো রয়েছে কিন্তু আমরা তো আসলে আর নিতে পারবো না আর এদিকে হাঁসগুলো রয়েছে অনেক কি অনেক সুন্দর লাগতেছিল আমাদের কাছে একটু কাছে যাওয়াতেই দেখতে পাচ্ছেন ওরা ভয়ে আসলে পানিতে নেমে যাচ্ছে তো আমার কাছে অনেক ভালো লাগছিল ভাবতেছিলাম যে একটু ধরবো কিন্তু ধরার আগেই আসলে পানিতে নেমে গিয়েছে আর এদিকে আপনার আমার কাছে ভিউটা এতটা সুন্দর লেগেছে আশেপাশে অনেক বাতাস আসতেছিল এবং অনেক খোলা মেলা এই মোমেন্টটাতে তারাজকে অনেক মিস করেছি যে তারাজ থাকলে আরও অনেক বেশি মজা পেত তাই ওর আব্বুকে বললাম যে তারাজকে নিয়ে আবারও এই জায়গায় এসো তারাজ অনেক বেশি মজা পাবে এই হাঁসগুলো দেখে আসলে অনেক দিন পরে অনেক অন্যরকম একটা সময়ে কাটিয়েছি আমরা আর একটু মেঘলা মেঘলা আকাশ ছিল তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই অপেক্ষায় থাকবেন আশা করছি আর প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করলে সেটা পেয়ে যান আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ